attawa.tv dunia o akhirater kollane bortomane amra dekhte pacchi je bibhinno bhabe ahle hadith masjid oneke hanafi masjid amok masjid nam dicche ha salafe salihinra ki erokom korechen kina emon ki বিশেষ করে মসজিদ কি কোনো কালেই আমাদের যে সাহাবাই কারাম থেকে শুরু করে তাবেঈন তাবে তাবেঈন আইমায়ে মুস্তাহিদিন ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাখিরিন যারা রয়েছে সালফে সালেহিন মুফাসসিরিন মুহাদ্দিসিন যারা ছিলেন তারা কি মসজিদকে ভাগ করে নামাজ পড়েছেন কিনা। এমন অনেকে এভাবে বলছে যে আপনি যদি আহলে হাদিস না হন বা হানাফি না হন মাজহাবের অনুসারে না হন তাহলে আমাদের মসজিদে আসবেন না। হ্যাঁ, এই ব্যাপারে ইসলাম কতটুকু আমাদেরকে এটা কি আমাদের জন্য কি এক ধরনের আমরা কি বিষণ্ণতায় পড়ে আছি, আমাদের জন্য কি এটা কি সংকীর্ণ, আমরা কি আস্তে আস্তে দিন দিন করে আমরা সংকীর্ণতা পর্যায়ে চলে যাচ্ছি কিনা। আমি সম্মানিত শেখ মাহমুদুল হাসানের কাছে জানতে চাই যে মসজিদকে কোনো কালেই কি ভাগ করা যাবে কিনা, এমনকি মসজিদ কি ভাগ করা যাবে নামাজের জন্য বা কোনো ইবাদতের জন্য। না না না, ঠিকই, আপনি প্রশ্নটি খুবই যৌক্তিক এবং এই প্রশ্নটি খুব আলোচিত হয়েছে। আমাদের ভাই যেটি বলেছেন যে এভাবে একটি বক্তব্য কিন্তু আসছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি, তো খুবই দুর্ভাগ্যজনক কথা, খুবই দুর্ভাগ্যজনক কথা যে উম্মতের যারা রাহবারি করবে, যারা রাহানুবাই করবে, আর উলামা ওয়া রাসাতুল আম্বিয়া যারা নবীদের ওয়ারিশ হিসেবে যারা উম্মতের যারা জিম্মাদার, উম্মতের ভিতরে যারা রাহানুবাই করবেন, হেদায়েতের বাণী যারা পৌঁছাবেন, মানব জাতি যে আলেমদেরকে মডেল মনে করে, সে আলেমরা যখন এভাবে সাম্প্রদায়িক চিন্তা করবে, সংকীর্ণতার চিন্তা করবে, এটি উম্মতের জন্য বড় দুর্যোগ আমি মনে করি, বড়ই দুর্দিনের কথা, বড়ই বিপদের কথা, বড়ই এটি দুশ্চিন্তার কথা। আসলে যেই আলেম বলেছেন সেই আলেম অত্যন্ত নেহায়ত অন্যায় কথা বলেছেন, নেহায়ত অন্যায় কথা বলেছেন। এটি আসলে কোরআন সুন্নাত দূরে থাক, এটি কোনো সামাজিকতা সোসাইটির ভদ্রতার মানে কাতারেও কিন্তু এই ধরনের কথাবার্তা যায় না, কোনোভাবেই যায় না। একজন মানুষ নামাজের সময় হয়েছে, তিনি জামাতের সঙ্গে আল্লাহর ঘরে হাজির হবেন, হাজিরা দেবেন, এটি হচ্ছে তার সবচেয়ে বড় দায়িত্ব। এই মসজিদটি কি হানাফি মসজিদ কিনা, এই মসজিদটি কি আহলে হাদিসের লোকেরা পরিচালনা করে কিনা, এইটা দেখে তাকে মসজিদে যেতে হবে। আহলে হাদিস মসজিদ না পেলে সে ঘরে গিয়ে নামাজ পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটি কোনো আলেমের মুখে বলা সম্ভব? এটা আমি বিশ্বাসই করি না, আমি বিশ্বাস করতে চাই না যে কোনো আলেমের পক্ষে এই ধরনের কথা বলা সম্ভব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য আমাদের দর্শকদেরকে বলতে চাই, আজকে আমাদের বাংলাদেশে আহলে হাদিস বলুন হানাফি বলুন দুটো দিক থেকে কিন্তু মহাপ্রান্তিকতা চলছে। আহলে হাদিসের ভিতরে কিন্তু একটা এক্সট্রিম গ্রুপ রয়েছে যারা বাংলাদেশে এই ছোটখাটো ফরুই মাসালার ব্যাপারে, ছোটখাটো মানে টুকনা মাসালার ব্যাপারে, টুকটাক মাসালার ব্যাপারে তারা এত এক্সট্রিম পর্যায়ে গিয়ে পড়ছে, তারা বলতে চায় যে ওগুলো করলেই নাকি আসলে সহি আকিদা হয়। আবার দেখুন হানাফি ভাইদের মধ্যে, আমাদের হানাফিদের মধ্যে এমন একটা এক্সট্রিম গ্রুপ রয়েছে যারা আহলে হাদিস ভাইদেরকে দেখলেই গালি গালাজ করে। এই যে দুইটা গ্রুপই রয়েছে প্রান্তিকতায়, আমি মনে করি এই উম্মতের জন্য এই প্রান্তিকতা যারা আছে হানাফিদের মধ্য থেকে যারা আছে এবং যারা আহলে হাদিসের মধ্যে থেকে, যে দুটো গ্রুপই কিন্তু উম্মতের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। আমরা মনে করি আল্লাহর ঘর সবাই যেখানে আছে, যে যারাই পরিচালনা করুক এটা আল্লাহর ঘর। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই জমিনের ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। তো সুতরাং এই মসজিদে আপনি যাবেন নামাজ পড়তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবালা আদুল্লুকুম মা ইয়াফুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিল দারাজাত। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল বললেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু পরামর্শ দিব না যে পরামর্শ মোতাবেক কাজ করলে তোমাদের মর্যাদা বাড়বে, তোমাদের সম্মান বাড়বে, তোমাদের গুণাগুণ মাফ হয়ে যাবে? সাহাবায়ে কেরাম বললেন কালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন হে আল্লাহর রাসূল অবশ্যই আপনি বলুন। আল্লাহ রাসূল বললেন যে আমি কি বলবো না? সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ অবশ্যই বল। আল্লাহ রাসূল বললেন ইসবাগ উদুই আল মাকারে, তোমরা কি করো, সুন্দর করে ভালো করে অজু করো, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি তোমরা মসজিদে গমন করো, বেশি বেশি তোমরা মসজিদে গমন করো, ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালা, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করো। এই যে হাদিসের মধ্যে বলা হচ্ছে বেশি বেশি মসজিদে গমন করো, তো মসজিদ তো আমার যেখানে আছে সেখানেই আমি যাব, যেখানে মসজিদ পাবো সেখানেই আমি যাব, সেখানে আমি মসজিদে গিয়ে আল্লাহর ঘরে আমি নামাজে সামিল হব। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে এই যে প্রান্তিকতা এবং এই যে ভাগাভাগি, এটি আমাদের উম্মতের জন্য বড়ই ক্ষতিকর। এটি বলা নেহায়েত অন্যায় হয়েছে। এটি আহলে হাদিসের মধ্য থেকে একটা গ্রুপ বলছে, আবার হানাফিদের মধ্য থেকে একটা গ্রুপ মারাত্মক রয়েছে যারা কিন্তু বলে যে আহলে হাদিস কোন লোকজন মসজিদের মধ্যে না আসে, যারা জোরে আমিন বলবে তারা যেন না আসে, যারা সূরা ফাতিহা পড়বে তারা যেন আমাদের মসজিদে না আসে। ইন্না লিল্লাহ, মসজিদ কি আপনার বাবার, আপনার বাবা কি মসজিদ বানিয়েছে নাকি? আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা এসে নামাজ পড়বেন, আল্লাহর জিকির করবেন, সালাত আদায় করবেন, রুকু করবেন, সেজদা করবেন, এটাই হলো কাজ, এটাই হলো আল্লাহর ঘরের মর্যাদা। এই মর্যাদাকে কোনোভাবেই সংকীর্ণ করে রাখা এটা নেহায়েত অন্যায়, এটি মহা অন্যায়, এটি আমরা কখনোই করবো না ইনশাআল্লাহ।